সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক দেখছেন মাংসের গরু, আজ কি ধরে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো। আজ হচ্ছে 8 এপ্রিল 2022 শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্রবার সোমবার এখানে অনেক বড় বড় ছাগল আসে। আমরা একটু আসসালামু আলাইকুম, কোথা থেকে? চট্টগ্রাম থেকে। কেমন দেখছেন বাজার আজকে? একটু দাম লাগতেছে। কটা কিনছেন এখন পর্যন্ত? 8টা কিনছেন। সব মাংসের গরু? মাংসের গরু। দর্শক শুনছেন, সব মাংসের গরু উনি কিনছেন, 8টা কিনেছেন, আরো কিনবেন। তো কি ধরে আপনি কি নিজেই কিনছেন না আলম নিজে একসঙ্গে আছেন? আচ্ছা আচ্ছা, কটা কিনবেন টোটাল? এক গাড়ি আর কি 20-22টা। দর্শক শুনছেন যে এক গাড়ি মাল কিনেবেন উনি 20-22টার মতো। আমরা দরদাম হচ্ছে, আমরা সেই গরুটির একটু তথ্য নিয়ে নিই। ভাই আসসালামু আলাইকুম, ভাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাইলেও কত ভাইয়ের বাটা দাও? হ্যাঁ 1,50,000। তা আপনি কত পর্যন্ত বাটা দিলেন? দর্শক আমরা শুনছি এবং দেখছি 1,50,000 চাইছে আর 1,40,000 ভাঙতে বলছে। আমরা একটু শুনে নিই একটু কতটুকু মাংস। আচ্ছা কতটুকু মাংস হতে পারে এটা? 6.5 মনের কাছাকাছি, মানে একটু হাতে রেখে বলছেন আর কি। না দর্শক একটু হাত রেখে কিছু কম। দর্শক আমরা চলেন, এপাশে আরেকটি গরু দেখছেন ওনারা, আমরা সেটার একটু তথ্য নেই। দরদাম হচ্ছে দেখছেন চট্টগ্রামের মাংস ব্যবসায়ী আজকে যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কত বলছেন? 30। শুনছেন যে 1,30,000 পর্যন্ত পৌঁছে দাম। আমরা দেখি আরো কিছু দুইটা কত চাইছে? 1,00,000। দর্শক শুনছেন যে 1,00,000 চাইছে। এই যে এই পাশে যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আমার আজকে
কতটুকু হবে এটা? কত চাইছে ভাই? 1,30,000। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে গরুগুলো চট্টগ্রামের ব্যবসায়ী কেনার চেষ্টা করছেন, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা কেন জানি না পিছনে পড়ে যাচ্ছি। ৯০ বলছেন? কত চাইছে? ১,৫,০০০ চাইছে, ৯০,০০০ বলছে। শুনছেন এবং দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এই হাটের যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখানে কত চাইছেন? ১,৪৫,০০০ বয়স? ৪টা। ১,৫০০ কিছু গরু দেখছেন ওনারা? দর্শক শুনছেন, কত বলছেন? কতটুকু ওজন হবে ভাই? ২৫,০০০। আমরা দেখছিলাম এবং শুনছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে আলম ভাই মাংসের ষাঁড় গরুগুলো ক্রয় করছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের কত চাই চাই দাম? ১,৫,০০০ ১,৫,০০০ চাইছে। ১,৫,০০০ ১,৫,০০০০ 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
30 ভাঙতে বলছেন আর 35 চাই একদম আপনার কাছে তো বেশি চায় না দর্শক শুনছেন যে 1,35,000 চাইছে ওনার কাছে আর উনি 1,30,000 ভাঙাইতে বলছেন আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার আমবাড়িহাট আজকে যে গরুগুলো চট্টগ্রামের ব্যবসায় কিনছেন আমরা সেইগুলো তথ্য আপনার দেওয়ার চেষ্টা করছি তো আলম ভাই আজকে সার গরুর বাজারটা কেমন মনে হচ্ছে 24,000 নিচে যতই ঘুরেন না কেন আচ্ছা আচ্ছা 24,000 নিচে লাগবে ওটাতে কিনতেই হবে তো হবে কি আজকে মনে হচ্ছে শেষ সীমানা একটু হতে পারে আপনার যদি নাম্বারটা আমাদেরকে বলতেন একটু চট্টগ্রামের সহ দোকানটা কোথায় পুরাতন চাঁদা থানার এখানে পাটানি কোথাও বাজারে আচ্ছা ঠিক আছে তাহলে দুধের খামার আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আপনারা যারা এই ধরনের গরু বা মাংস চট্টগ্রামের বিভিন্ন চট্টগ্রাম থেকে কিনতে চান তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা আপনাদের দিতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে।